নমস্কার। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ যে অনলাইন পাঠদানে উৎসাহ প্রদান করছে, এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা সংশ্লিষ্ট বিষয় শিক্ষিকারা চেষ্টা করব এই সময়টুকুর মধ্যে যতটুকু সম্ভব বা আমাদের সাধ্যমতো পাঠ আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেব অনলাইনের মাধ্যমে। ছাত্রীরা, তোমাদের সমবেত প্রচেষ্টা আমাদের এই প্রয়াসটিকে আরও সাফল্যমণ্ডিত করবে, এই আমার স্থির বিশ্বাস। আমরা আজকে ভৌতবিজ্ঞানের একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারটির নাম হলো রাসায়নিক বন্ধন। আমাদের আগে জানতে হবে রাসায়নিক বন্ধন কি। এই চ্যাপ্টারটি সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে কিন্তু রসায়নশাস্ত্রে এক চুলও এগোনো সম্ভব নয়। তাহলে কি এই রাসায়নিক বন্ধন? আমরা তো এর আগে আমাদের পূর্ব অর্জিত জ্ঞান থেকে মৌলের পরমাণু গঠন বা মেন্ডেলিফের পর্যায় সারণী এই সম্পর্কিত কিছু জ্ঞান লাভ করেছি। আমরা জানি পরমাণু এবং অণুর কথা, এটা জেনেছি যে একই মৌলের বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করে, যে আকর্ষণ বলের প্রভাবে কোনো মৌলের পরমাণু, অণু বা আয়ন এই ধরনের কণাগুলি পরস্পর জোটবদ্ধ হয়ে একটি সুস্থিত গঠন লাভ করে তাকেই আমরা বলি রাসায়নিক বন্ধন। এর আগে ক্লাস 7-এ আমরা যোজ্যতা সম্পর্কে জেনেছিলাম। যোজ্যতা কথাটির অর্থ হলো যুক্ত হওয়ার ক্ষমতা, অর্থাৎ একটি পরমাণু অন্য কোনো পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাই হচ্ছে তার যোজ্যতা। রাসায়নিক বন্ধন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন। কিন্তু বর্তমানে আমাদের দশম শ্রেণীর যে সিলেবাসটি রয়েছে তাতে আমরা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়েই আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখব। বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমরা পিছিয়ে যাই 1869 খ্রিস্টাব্দে, যখন মেন্ডেলিফের পর্যায় সারণী দেওয়া হয়েছিল। তখন আমরা জানি যে সেই পর্যায় সারণীতে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের কোনো উল্লেখ ছিল না, কারণ সেই সময় নোবেল গ্যাসগুলি আদৌ আবিষ্কৃতই হয়নি। নোবেল গ্যাসগুলি আবিষ্কৃত হয়েছিল অনেক পরে। 1894 খ্রিস্টাব্দে লর্ড র্যালে বায়ু থেকে বিশেষ পদ্ধতিতে নাইট্রোজেন গ্যাস সংগ্রহ করে পরীক্ষা করতে গিয়ে দেখেন যে বায়ু থেকে প্রাপ্ত নাইট্রোজেন পরীক্ষাগারে প্রস্তুত নাইট্রোজেন অপেক্ষা সামান্য ভারী। তাহলে বায়ুতে নিশ্চিত রূপেই নাইট্রোজেন অপেক্ষা ভারী কোনো গ্যাসীয় পদার্থ উপস্থিত আছে, যা রাসায়নিকভাবে অপেক্ষাকৃত নিষ্ক্রিয়, যার জন্যই তাকে রাসায়নিকভাবে সহজে অপসারিত করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীকালে আবিষ্কারের পর এই গ্যাসটির নাম দেওয়া হয় আর্গন। 1869 খ্রিস্টাব্দের আগে 1868 খ্রিস্টাব্দে হিলিয়াম গ্যাসের অস্তিত্ব সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছিল। 1895 খ্রিস্টাব্দে লর্ড র্যানজে ক্লেভাইট নামক এক প্রকার খনিজ পদার্থ থেকে হিলিয়াম নিষ্কাশিত করেন, এবং পরবর্তীকালে 1895 খ্রিস্টাব্দেরও পরে র্যানজে যথাক্রমে ক্রিপ্টন, জেনন, নিয়ন এই গ্যাসগুলি আবিষ্কার করেন তরল বায়ুর আংশিক পাতলের মাধ্যমে। এইভাবে এক এক করে নোবেল গ্যাসগুলি বা নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কৃত হয়ে গেল। এগুলোকে আমরা বিরল গ্যাস বলেও চিনি, অনেকে এগুলোকে অভিজাত বা সম্ভ্রান্ত গ্যাসও বলে থাকেন। এবার প্রয়োজন পড়ল এদের রাসায়নিক নিষ্ক্রিয়তার কারণ জানা। কেন এই গ্যাসগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? এই রাসায়নিক নিষ্ক্রিয়তার সঙ্গে তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের একটি সম্পর্ক স্থাপনের প্রচেষ্টাও চলল। দেখা গেল যে এই নোবেল গ্যাসগুলি, যেগুলি রাসায়নিকভাবে অত সহজে বিক্রিয়ায় অংশ নিতে চায় না, তাদের ইলেকট্রন বিন্যাসটি বেশ সুস্থিত। হিলিয়াম ছাড়া সব
নিষ্ক্রিয় গ্যাসগুলিরই সবচেয়ে বাইরের কক্ষে 8টি করে ইলেকট্রন উপস্থিত রয়েছে, আর হিলিয়াম গ্যাসে একমাত্র একটি মাত্র কক্ষ থাকে, কে কক্ষ, সেই কক্ষে 2টি ইলেকট্রন উপস্থিত থাকে। এইভাবে তারা একটি সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করেছে। আমরা তাহলে ধরে নিতে পারি যে অন্যান্য মৌলের পরমাণুগুলোর মধ্যেও একটি প্রচেষ্টা থাকবে তারা এই নোবেল গ্যাসগুলির মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে চেষ্টা করবে। যদিও এই ধারণাটি সম্পূর্ণরূপে সঠিক নয়, এটা আরও উচ্চতর বিজ্ঞানে যখন রসায়ন নিয়ে তোমরা বিস্তারিতভাবে পড়বে, এই ক্লাসে অবশ্যই নয়, পরবর্তী ক্লাসে, তখন তোমরা একটি অন্য ফ্যাক্টরও এখানে কাজ করে সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু আপাতত আমরা ক্লাস টেনের সিলেবাসের জন্য এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারি। তো এখানে এবার দুটো সূত্র দেওয়া হলো, একটা হচ্ছে অষ্টক সূত্র এবং একটা হচ্ছে দ্বৈত সূত্র বা ডুপ্লেট থিওরি। অষ্টক সূত্রতে বলা হলো যে পরমাণুগুলি প্রচেষ্টা থাকে যে তারা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তারা সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রাখতে চেষ্টা করবে। এটি হলো অষ্টক সূত্র। হিলিয়ামের বাইরের কক্ষে যেহেতু 2টি ইলেকট্রন রয়েছে, সেই জন্য হিলিয়ামের আশেপাশে যে সকল মৌলগুলোকে আমরা পর্যায় সারণীতে দেখেছি, মানে হাইড্রোজেন, লিথিয়াম বা বেরিলিয়াম, তারা চাইবে হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে, অর্থাৎ 2টি ইলেকট্রন তাদের সর্ববহিস্থ কক্ষে রাখতে সচেষ্ট হবে। এই সূত্রটি পরিচিত হলো দ্বৈত সূত্র হিসেবে। পরবর্তী পার্টে আমরা তড়িৎ যোজী বা আয়নীয় বন্ধন সম্পর্কে আলোচনা করবো।